খ্যাতির বিড়ম্বনায় ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ছবি তোলার জন্য প্রত্যাশা অনুযায়ী সময় না দেয় এই ক্রিকেটারের উপর চড়াও হন ভারতের ভোজপুরি সিনেমার অভিনেত্রী স্বপ্না গিল। পরবর্তীতে যেই ঘটনা গড়ায় থানা পুলিশ পর্যন্ত। দিন কয়েক আগে পৃথ্বী শ বন্ধুদের সাথে ডিনারের জন্য মুম্বাইয়ের এক হোটেলে যান। ওই একই হোটেলে আগে থেকেই বন্ধুদের সাথে অবস্থান করছিলেন ভারতের ভোজপুরি সিনেমার অভিনেত্রী স্বপ্না গিল। ভারতীয় ক্রিকেটের অন্যতম পোস্টার বয় পৃথ্বী শয়ের সাথে দেখা হয়, ছবি তুলতে চান স্বপ্না গিল। তরুণ ক্রিকেটার তাদের আবদারও মিটিয়েছেন, তবে পৃথ্বী শয়ের কাছে আরও সময় চান ছবি তোলার জন্য স্বপ্না গিল ও তার বন্ধুরা। বিপত্তি বাধে তখনই, ছবি তোলার জন্য আর সময় দিতে রাজি না হওয়াতে এই অভিনেত্রী চড়াও হন পৃথ্বী শয়ের উপর। সেই সময় পৃথ্বী শ হোটেল ম্যানেজারের শরণাপন্ন হন। হোটেল ম্যানেজার তখন স্বপ্না গিল ও তার বন্ধুদের বাইরে বের করে দেয়। তবে বাইরে গিয়েও বন্ধুদের সাথে স্বপ্না অপেক্ষা করতে থাকেন পৃথ্বী শয়ের বের হওয়ার জন্য। বাইরের অবস্থা সম্পর্কে অবগত থাকায় এই ক্রিকেটারকে ভিন্ন গাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়, কিন্তু সেই গাড়িকেও অনুসরণ করে মাঝপথে পৃথ্বীকে গাড়ি থামাতে বাধ্য করেন ওই তরুণী ও তার বন্ধুরা। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় বেসবল খেলার ব্যাট হাতে পৃথ্বী শয়ের সাথে ধস্তাধস্তি করছেন সেই তরুণী। এমনকি এই তরুণ ক্রিকেটারকে মারধর করা হয়েছে এমন অভিযোগও তোলা হয়েছে। পৃথ্বী শ পরবর্তীতে এই ঘটনার জের ধরে মুম্বাই পুলিশের কাছে মামলা দায়ের করেন। অবশ্য স্বপ্না গিল নামের সেই অভিনেত্রীও পাল্টা মামলা করেছেন, এমনকি তাকে হ্যারাসমেন্ট করায় বিষয়টা সমাধান করবার জন্য পৃথ্বী শ নাকি 50,000 টাকাও সেধেছেন ওই নারীকে। তবে মুম্বাই পুলিশের মুখপাত্র ডিসিপি অনিল পারাস্কার বলেছেন, স্বপ্না গিল ও তার আইনজীবীর স্বীকারোক্তি ও অভিযোগে মিল না থাকায় স্বপ্না গিলকে জেলে পাঠানো হয়েছে। স্বপ্না গিলের সাথে থাকা বাকিদের অবশ্য এখনও চিহ্নিত করতে পারেনি মুম্বাই পুলিশ, তবে তাদের প্রত্যেকের উপরেই কয়েকটি ধারায় মামলা নিয়েছেন তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেন পৃথ্বী শ, যিনি সচিনের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত হন ভারতীয় জাতীয় টেস্ট দলে। বলা হচ্ছিল বিশ্ব ক্রিকেটের পরবর্তী সচিন হবেন তিনি, কিন্তু কফ সিরাপে প্রাপ্ত নিষিদ্ধ মাদক নিয়ে তিনি ঝামেলায় পড়েন। ডোপিংয়ের নিয়ম ভঙ্গ করায় 8 মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই ব্যাটার। যদিও বিসিসিআই থেকে বলা হয়েছিল যে নিজের অজান্তেই পৃথ্বী শ এমন কাজ করেছেন। সেই ঘটনার পর আবার সাম্প্রতিক এই নারী সম্পৃক্ত ঘটনায় জড়িয়ে যাওয়ায় জাতীয় দলে কবে ফিরবেন সেই আলোচনার চেয়ে বরং মাঠের বাইরের এমন স্পর্শকাতর ইস্যুগুলোকে কবে এড়িয়ে চলা শিখবেন এই মেধাবী ক্রিকেটার, সেটা নিয়েই বরং আলোচনা হচ্ছে বেশি। সাহাব সোহাগ, অনফিল্ড।